नमस्कार, आमी ज्योतिषी उत्तम कुमार आबारो चले एसेछि आपनादेर सामने। आज एकटी गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब। आजकेर आलोचनार विषय, एई अक्टोबर मासेई छटी राशिर कोटिपति योग तैरी होयेछे, अर्थात 16 अक्टोबर थेके 28 अक्टोबर समयटा छ राशिर हठात् अर्थप्राप्ति योग तैरी होयेछे। एर विस्तारित जानते होले सम्पूर्ण आलोचनाटा शुनुन, ভালোভাবে বুঝুন, তারপর আপনার জীবনে অ্যাপ্লাই বা মিলিয়ে নিয়ে চলতে পারেন। তাহলে আপনাকে কি করতে হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আমি প্রত্যেক দিন এই অনুরোধগুলো আপনাদের করি, এখনও করব, পরবর্তী সময়েও করব, কারণ একটাই, আপনারা তো রোজ আমার বলা সত্ত্বেও তার মধ্যে অনেকেই আছেন এখনও পর্যন্ত সম্পূর্ণ আলোচনা শোনার চেষ্টা করেন না, সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু জীবনের খুব একটা উন্নতি হচ্ছে না। এছাড়াও ধরুন নতুন কোনো ভিউয়ার্স প্রবেশ করেছেন, তাদেরও জানা নেই আমি গতকাল কি বলেছি, সেই কারণে আমার নতুন করে আজকেও অনুরোধ করা যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অনেক কিছু আপনারা জানতে পারবেন, আপনার অভিজ্ঞতা বাড়বে, এটা আমি গ্যারান্টিতে বলতে পারি, এবং আপনার জীবনের পরিবর্তন ঘটবে। আমাদের অনেক কিছু জানার অভাবে আমরা অনেক কিছু নষ্ট করে ফেলি, তাই অনেক সময় দেখা যায় যে কিছু সময় যদি আমরা এই আলোচনার মধ্যে থাকতে পারি, আমরা যদি অনেক কিছু শুনতে পারি, অনেক কিছু আমরা জানতে পারবো, সেই জানার থেকে জীবনের একটা উন্নতি অবশ্যই আসতে পারে। আর এই ছোট ছোট ভুল আমাদের জীবনে বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, এটাই হচ্ছে ভুল। ভিডিওতে প্রবেশ করেছেন যখন 2 মিনিট হলেও দেখবেন, সেখানে আর 6টা মিনিট থেকে যান, অনেক কিছু জানতে পারবেন। আপনার সময় ভালো আসছে কি খারাপ আসছে আপনি বুঝে যাবেন। এই যে আমি রাশির কথা বলছি, 6টা রাশি, এই রাশি মানেই আপনার সাথে সমস্ত রাশি তো মিলে গেল, তার মানে কি সমস্ত আপনার সাথে মিলবে, এটা কিন্তু একটা ভাবার বিষয় আছে, নাও মিলতে পারে, কারণ রাশির উপরে সব কিছু নির্ভর করে না, নির্ভর করে আপনার পার্সোনাল জন্মচক বা হস্তরেখার উপরে যে কি অবস্থায় গ্রহদের অবস্থান। যদি সব ঠিকঠাক থাকে তবে মিলবে, না হলে মিলবে না। রাশি তো আপনার থাকতেই পারে, খুব নিম্ন শ্রেণীর তাদেরও সেম রাশি, তাদের জন্য আলাদা রাশি হয় না, হাই সোসাইটি তাদেরও সেম রাশি, তাদেরও আলাদা রাশি হয় না। তাহলে বোঝা গেল সেম রাশি কিন্তু আমাদের মধ্যে কত ফারাক। কেউ আপনাকে বহন করছে রিক্সা চালিয়ে, আবার আপনি 50 জনকে মানে মুখের অন্ন তুলে দিচ্ছেন, অর্থাৎ একটা কোম্পানির মালিকও সেম রাশি, আবার সেই কোম্পানির বাইরে রিক্সা চালক রাস্তায় দাঁড়িয়ে তারও সেম রাশি। তাহলে রাশি মিললেই সমস্ত কিছু মেলে না, এই কথাটা আমি প্রত্যেকটা দিন বলি। রাশির সাথে সাথে আপনার জন্ম সময় কী অবস্থায় ছিল, গ্রহদের অবস্থান, সেটাই হচ্ছে মেন আপনাকে দেখতে হবে। তাই আমি প্রত্যেকটা দিনই বলি রাশির সাথে সাথে আপনাদের গ্রহ নক্ষত্র মিলিয়ে নেওয়া প্রয়োজন। তাই আমার প্রত্যেকটা আলোচনার সাথে আমি এই আলোচনাগুলো করি যে আপনারা আগে সঠিক হয়ে জেনে বুঝে তারপর আপনাদের জীবনে অ্যাপ্লাই করুন। দেখুন আজকের আলোচনার বিষয়, এই অক্টোবর মাস আমরা জানি অলরেডি চলছে, আর এই অক্টোবর মাসেই কিন্তু এই কোটিপতি যোগ 6টি রাশির জন্য তৈরি হয়েছে। এবার আপনি বলতেই পারেন যে অক্টোবর মাস শুরু হয়ে গেছে, কোটিপতি যোগের কথা এখন বলছেন, হ্যাঁ, যে যোগটা শুরু হবে সেই সময়টা এখনও আসেনি, সেই কারণেই আমি আজ আপনাদের কাছে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য একটাই, এখনও সময় আছে, তাই আগের থেকে আপনারা অ্যালার্ট হয়ে যান, কারণ এই শুভ সময়টা এই অক্টোবর মাসের 15 দিনের পর থেকে আসবে, তাই এই কটা দিন বাদে আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর কোন কোন রাশি তো আমি অবশ্যই বলবো, আর তার আগে যে কথাটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, অনুরোধ করলাম যে সম্পূর্ণ আলোচনাটা শুনুন, সঙ্গে থাকুন, অনেক অভিজ্ঞতা বাড়বে, অনেক কিছু জানতে পারবেন, আমি আজকে বিস্তারিত কিন্তু আপনাদেরকে বোঝাবো। তাহলে আলোচনার বিষয় 6টি রাশি এবং হঠাৎ অর্থপ্রাপ্তি, আর এই অর্থপ্রাপ্তি যোগটা কিন্তু তৈরি হয়েছে অবশ্যই গ্রহ দ্বারা, আমরা গ্রহ ছাড়া কিছু কিন্তু বিচার বিশ্লেষণ করতে পারি না, গ্রহর উপরে নির্ভর করে। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে যে এই অক্টোবর মাসে গ্রহদের কি অবস্থান আছে, তারপর আমরা কিন্তু আলোচনা করব যে কোন দিক থেকে জীবনে পরিবর্তন আসতে পারে। তাহলে আসুন দেখি গ্রহদের কি অবস্থান। এই অক্টোবর মাসে 16 তারিখ থেকে কিন্তু গ্রহদের যে পরিবর্তন সেটা কিন্তু
দেখা যাবে। আর ঠিক ১৬ তারিখের পর থেকেই এই ছটা রাশির কোটিপতি যোগ তৈরি হবে, আর তারপর এই সময়টা ২৮ তারিখ পর্যন্ত থাকবে। তাহলে আসুন ১৬ অক্টোবর কোন রাশি পরিবর্তন করছে কোন গ্রহ দেখে নিই। ১৬ অক্টোবর মঙ্গল, সে কিন্তু রাশি পরিবর্তন করে মিথুনে প্রবেশ করবে। তারপরেই পরের দিনই ১৭ অক্টোবর রবি, সেও কিন্তু রাশি পরিবর্তন করে তুলা রাশিতে আসবে। আবার ১৮ অক্টোবর শুক্র রাশি পরিবর্তন করবে সেই একই তুলা রাশিতেই। ২৩ অক্টোবর শনিদেব বক্রতা ত্যাগ করে মার্গী হবে। আর ২৬ অক্টোবর বুধ, সেও কিন্তু রাশি পরিবর্তন করবে তুলা রাশিতে। এই ছিল অক্টোবর মাসের গ্রহদের গোচরফল। এর গোচরফলের উপরে ভিত্তি করে যে রেজাল্ট আমাদের মানব জীবনে পড়বে সেটা নিয়েই আলোচনা। এর ফলে কি হবে, যে ছটি রাশির নিয়ে আলোচনা করছি এই ছটি রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু উন্নতি হবে, এবং এই আর্থিক উন্নতি কিন্তু হঠাৎ করে ভাগ্য বদলে দিতে পারে। অর্থাৎ এখানে এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে, এই ছটা রাশির জাতক জাতিকাদের জীবনে লটারি প্রাপ্তি হতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে, রাস্তায় পড়ে পেতে পারে, যে কোনো দিক থেকে হয়তো কোনো এই ছ রাশির কোনো জাতক জাতিকাদের কোনো গচ্ছিত মোটা অঙ্কের টাকা যেটা পাওয়ার কোনো আশা ছিল না, সেখান থেকেও আপনার একটা ভালো খবর আসতে পারে। যেভাবেই হোক না কেন, কোটিপতি যোগ তৈরি হওয়া অর্থাৎ আপনার হাতে কিন্তু প্রচুর অর্থ আসবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর তখনই কিন্তু আপনার সাথে মিলবে যখন মিনিমাম তিনটে গ্রহ ভালো থাকবে। সেই তিনটে গ্রহ কি কি? অবশ্যই বৃহস্পতি, বুধ এবং রবি। এই তিনটে গ্রহ ভালো থাকলেই আজকের কথা আপনাদের সাথে মিলবে, যদি খারাপ থাকে তাহলে কিন্তু মিলবে না, রাশি থাকবে আপনার কিছুই মিলবে না। তাহলে আসুন এবার দেখি এই ছটি রাশির মধ্যে কোন কোন রাশি আছে, আপনার রাশি আছে কি না মিলিয়ে নিতে পারবেন। প্রথমেই আমি বৃষ রাশির কথা বলবো। বৃষ রাশির জাতক জাতিকাদের সবচাইতে শর্টে আমি একটা কথা বলবো, আপনাদের বুঝে নিতে হবে, ১৬ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে এবং কোটিপতিও হয়ে যেতে পারে বৃষ রাশির জাতক জাতিকারা। এরপরে দ্বিতীয় যে রাশির কথা বলবো এটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলবো, ১৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর সময়টা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ শুভ। এই সময় গ্রহরা আপনার জীবনের পরিবর্তন এনে দিতে পারে, সবচাইতে আপনার জীবনের একটা শুভ মুহূর্ত তৈরি করে দিতে পারে। তার আগে আপনার জন্মচক বা হস্তরেখায় বৃহস্পতির রবি বুধ ভালো থাকতে হবে, দেখে নেবেন। তারপরেই কিন্তু একটা বড় স্বপ্ন, বড় আশা করতে পারেন, পূরণ ১০০% হবে। এরপরে যে রাশির কথা বলবো মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো, অক্টোবর মাস মানেই আপনার জন্য একটা শুভ মাস, অর্থাৎ ১৬ তারিখের পর থেকে, ১৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর আপনার জন্য কিন্তু জীবনের একটা পরিবর্তন নিয়ে বসে আছে, শুধু গ্রহণ করবেন এটারই অপেক্ষা। তার আগে দেখে নিতে হবে আপনার জন্মচক বা হস্তরেখায় বৃহস্পতি বুধ রবি ভালো আছে কি না, যদি থাকে তো মিলবেই মিলবে। এরপরে যে রাশির কথা বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রেও একই কথা বলবো, দারুণ সময় এই ১৬ তারিখ থেকে ২৮ তারিখ অর্থাৎ অক্টোবর মাসের এই সময়টা আপনার জীবনের পরিবর্তন আসবে। এই সময় হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে, যে অর্থ আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে, অর্থাৎ কোটিপতিও হয়ে যেতে পারেন। এরপর মীন রাশির কথা বলবো। মীন রাশির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো, আর মাত্র কয়েকটা দিন অর্থাৎ ১৬ তারিখ আসার পর থেকেই আপনার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করবে ২৮ তারিখ পর্যন্ত। এই সময় গ্রহদের গোচর বিশ্লেষণ করে তারপর কিন্তু এই রেজাল্ট আমি পেয়েছি, অর্থাৎ গ্রহদের উপরে নির্ভর করেই আমাদের শুভ সময় এবং অশুভ সময় আসে। আর ঠিক এই অক্টোবর মাসের ১৬ তারিখের পর থেকে গ্রহদের যে গোচর তার উপরে ভিত্তি করে মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্য গণনা করে এই রেজাল্ট আসে, যে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে এবং কোটিপতি তো হবেই যদি সব ঠিকঠাক থাকে, অর্থাৎ জন্মছক বা হস্তরেখায় যদি বুধ বৃহস্পতি রবির অবস্থান ভালো থাকে। সর্বশেষ
যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলবো, 16 তারিখ থেকে 28 তারিখ সময়টা ভীষণ শুভ। এই সময়কালীন আপনার ভাগ্য বদলে যেতে পারে, কারণ এই সময় গ্রহদের অবস্থান কিন্তু অবশ্যই আপনার জন্য শুভ। অর্থাৎ আপনার জন্মচক বা হস্তরেখায় বৃহস্পতি, বুধ এবং রবি যদি ভালো থাকে আপনার ভাগ্য বদলাবে, এতে কোনো সন্দেহ নেই, আপনি কোটিপতিও হতে পারেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।